যাবো। দীর্ঘ টালবাহানার পর অবশেষে হাইকোর্টের নির্দেশে রাজ্যে এলো কেন্দ্রীয় বাহিনী। আজকেই আমরা যেমনটা জানতে পাচ্ছি দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে। প্রথম যেমনটা আমরা জানতে পাচ্ছি বাঁকুড়া, সেখানে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং তারপর আরামবাগে এক কোম্পানিতে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। আপনারা জানেন যে এই যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্যই বারবার কিন্তু বিরোধীরা তারা বলেছে যে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এবং যারা ভোটকর্মী রয়েছেন তারাও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বারবার দাবি করেছিল কেন্দ্রীয় বাহিনী ছাড়া তারা ভোটে অংশগ্রহণ করবে না। অবশেষে কিন্তু হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলো এবং প্রথমেই বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ জওয়ান তারা যায়, এবং তারপর আরামবাগেও আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি আরামবাগের নেতাজি যে এলাকা রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এবং সিআরপিএফ জওয়ানরা আরামবাগের বিভিন্ন এলাকায় তারা কিন্তু এই যে এলাকা ডমিনেশন থেকে শুরু করে রুট মার্চ সমস্ত কিছুই তারা কিন্তু করবে। এবং ধাপে ধাপে আরও যে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আপনারা জানেন যে প্রথম দফায় শুধুমাত্র 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল 22টি জেলার ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটি জেলাতে মাত্র এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী, যার কারণেই বিরোধীরা তারা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং তারা বলে যে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করা সম্ভব নয়। তারপরই কিন্তু হাইকোর্ট নির্দেশ দেয় যে 2013 সালে যে কেন্দ্রীয় বাহিনী তার থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, এবং সেই মতোই নির্বাচন কমিশন তারা স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেয় এবং সেই চিঠিতে দেখা যায় প্রায় 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল। তবে যেমনটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রক তারা মঞ্জুর করেছে এবং সেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি আজকে দুটি জেলাতে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে সিআরপিএফ জওয়ানরা। প্রথমে তারা বাঁকুড়ার এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যায় এবং তারপর কিন্তু আরামবাগেও এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, এবং আগামীকাল থেকেই তাদের এরিয়া ডোমিনেশন থেকে শুরু করে যাবতীয় যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যে নিরাপত্তা বিষয়টাকে দেখার সেটা কিন্তু রাজ্য পুলিশের মাধ্যম দিয়েই তারা দেখবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে মানুষ অনেকটাই ভয়ভীতি থেকে তারা মুক্ত হবে, অর্থাৎ অভয় পাবে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। কিন্তু তারপরও এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে কতটা শান্তিপূর্ণ নির্বাচন হয় এখন সেটাই দেখার। আপনারা কী বলবেন এই কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে আসা নিয়ে বা কেন্দ্রীয় বাহিনীর যে পরিমাণ সেটা নিয়ে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।